ধরো 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 মুমিন আল কোরআনের পথ। জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল এবার হাজির হলেন ইসলামিক গান নিয়ে। তাও একটি নয়, একসঙ্গে তিনটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন সম্প্রতি। তিনটি গান লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। হাওয়ার পাশাপাশি গান তিনটির সুর ও সঙ্গীতায়োজনও ইমরান নিজেই করেছেন। প্রথম গানটির শিরোনাম করো ইবাদত। 25 এপ্রিল প্রথম রোজার দিন সকাল 11টায় লিরিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয় ইমরানের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি সম্পাদনা করেছেন সাগর হোসেন। বাকি দুটি গান পর্যায়ক্রমে আসবে সিএমভি এবং ধ্রুব মিউজিক স্টেশন থেকে। ইসলামী গানে কণ্ঠ দেয়া নিয়ে ইমরান বলেন, রবিউল ইসলাম জীবন ভাই আর আমি মিলে শ্রোতাদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন, প্রথমবারের মতো আমরা ইসলামী গান নিয়ে আসছি। জীবন ভাইয়ের কথার উপর ভিত্তি করে ইসলামী গানের ধাঁচেই সুরগুলো করেছি। তিনটি গানই হবে একদম খালি কণ্ঠে গাওয়া, থাকছে না কোনো রকম যন্ত্রের ব্যবহার। গানগুলোতে আল্লাহর কথা, আজান, নামাজ, রোজা, প্রার্থনা সহ ইসলামের নানান বিষয় উঠে এসেছে। ইমরান ও জীবন প্রায় 90টি গানের ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য, রাখল মানে না মন, শেষ সূচনা, কেন বারে বারে, কোনো মানে নেই, নিশি রাতে চাঁদের আলো, জনম জনম, হৃদয়ের সীমানায়, আমার মন, তোর নামে ইচ্ছেরা, মেটেরি থামে, কেন এত চাই তোকে, বলো সাথিয়া, জয় হবেই হবে প্রকৃতি। এই প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, সারা পৃথিবীর মানুষ এখন বেঁচে থাকার প্রার্থনায় রত। আমরা দিন রাত প্রার্থনা করছি আল্লাহর কাছে। 25 এপ্রিল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সব মিলিয়ে আমাদের মনে হয়েছে ইসলামী গান করার এখনই উপযুক্ত সময়। প্রথম পদক্ষেপে আমরা একসঙ্গে তিনটি ইসলামী গান নিয়ে আসছি। আশা করি আমাদের আগের গানগুলোর মতো এই গানগুলো সবার ভালো লাগবে। ধরো ধরো মুমিন আল কোরআনের পথ।